এবার সামান্থার সেই ভিডিও প্রকাশ্যে ভাইরাল। ভারতের সাউথের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুদ্রপ্রভু প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত 10ই ডিসেম্বর পুষ্পা দা রাইস সিনেমার আইটেম গানে নাচ করেছেন তিনি। এই গানের জন্য মুহূর্তের মধ্যে আলোচনায় চলে আসেন এই নায়িকা। সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা 100 মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে। গত বছরে 26ই ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটের বিশ্ব সেরা 100 মিউজিক ভিডিওর তালিকা প্রকাশ করে, যা মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ। সামান্থার যে গান বিশ্বব্যাপী সাড়া ফেলেছে সেই গানের জন্য কম শ্রম দেননি এই অভিনেত্রী। শুটিংয়ের আগে নাচের অনুশীলন করেছেন তিনি। তারই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যায় গানটির সঙ্গে নাচের বিভিন্ন স্টেপ নিয়ে অনুশীলন করছেন সামান্থা। কোরিওগ্রাফারের সঙ্গে মাঝে মাঝে মজা করতেও দেখা যায় তাকে। অনুশীলনের সময় তার একাগ্রতা দেখে বোঝা যায় গানটির জন্য 16 আনা দিয়েছেন এই নায়িকা। এছাড়া নিজেকে ফিটনেস দেখানোর জন্য কঠোর জিম করতেও দেখা গিয়েছে এই নায়িকাকে। আইটেম গানটির অনুশীলনের বিষয়ে সামান্থা বলেন, অনেক বিষয়ে আমরা অনেক বেশি অনুশীলন করি কিন্তু পর্দায় তার সবটা দেখানো হয় না। দুর্দান্ত কোরিওগ্রাফার এক ঝলক এটি। ভিডিওটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন তো লিখেছেন, তোমার কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের কারণে এখনো তুমি সেরা। তো ভিউয়ার্স, সামান্থা রুদ্রপ্রভুর পুষ্পা সিনেমার আইটেম গানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।